হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জাকির হোসেন, থাকছি আপনাদের নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা ভেরি 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 ইন্টারেস্টিং এবং অনেক মজার একটা ভিডিও। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্টের মধ্যে আপনার মূল্যবান মতামত আমাকে জানাবেন। তো আরেকটা বিষয় যেটা ফার্স্ট আমি বলবো সেটা হচ্ছে, আমি দীর্ঘ 2 মাস যাবত আমি ফ্রান্স থেকে বাংলাদেশে ছুটিতে চলে আসছি। আমি আর 1 মাস পর ইনশাল্লাহ ফ্রান্সে চলে যাবো। যাওয়ার পর আমার যে প্রফেশনাল ভিডিও রিপ্রেজেন্টার পেরেছে মধ্যে যে প্রফেশনাল যে মেকানিক্যাল যে ভিডিওগুলো, এগুলো ইনশাল্লাহ আগামী মাস থেকে আপনারা আমার ভিডিওগুলো দেখতে পাবেন। আর অনেকেই, আমি আন্তরিকভাবে দুঃখিত, অনেকেই আমাকে বিভিন্ন কমেন্ট করছেন। আমি বিভিন্ন ব্যস্ত থাকার কারণে আমি আপনাদের কমেন্টে সঠিক জবাব দিতে পারতেছি না। তো ইনশাল্লাহ আমি 1 মাস পর থেকে আমি আমার কন্টিনিউ প্রত্যেকটা ভিডিও কমেন্টের সঠিক জবাব চেষ্টা করব। তো আজকে যাই হোক, কথা না বলে চলেছে কাজের মধ্যে। যেটা আজকে বলবো সেটা হচ্ছে, আমি কুমিল্লার দাউদকান্দি এই মুহূর্তে অবস্থিত। আর কুমিল্লার দাউদকান্দি সম্বন্ধে যেটা আমি বলবো, যে কুমিল্লার দাউদকান্দি বাংলা মাটি সোনাচোয়া ঘাটির যে কথাগুলো আমরা প্রত্যেকটা কাজে আমরা বলি যে লাল সবুজের বাংলাদেশ। তো লাল সবুজ বলতে যেটা আমি বুঝি প্রত্যেকটা, যে কুমিল্লার দাউদকান্দিতে পুরো সবুজ, আর কুমিল্লার দাউদকান্দিতে এত সুন্দর পরিবেশ এখন, খুব মজার বিষয়। আর বর্তমানে যে সিজনটা চলছে এটা হচ্ছে ফসলের সিজন। এই মুহূর্তে কুমিল্লার দাউদকান্দিতে ভুট্টা, আলু, টমেটো এবংকি বিভিন্ন ধরনের সবজি হচ্ছে, শসা, গাজর এবং কি ধনিয়া পাতা। তো এখন আমি যে জায়গাতে বসে আছি এটা আমার কাজিন ভাই লাগে, কাজিন ভাইয়ের একটা জমিতে টমেটো চাষ করছে। উনি খুব মাশাল্লাহ খুব ভালো ফলন হয়েছে, কিন্তু ন্যায্য মূল্য সঠিক একটা পাচ্ছে না, তেমন একটা পাচ্ছে না। যারা যেই শ্রম, যারা যেই টমেটো কাজে, যে টমেটো খেতে যেই শ্রম, যেই কষ্ট, যেই টাকা ব্যয় করছে, ওরা আসলে পাইকারেরা খুব অল্প দামে এই টমেটোগুলো নিয়ে যাচ্ছে। আর এত টমেটো তো খুচরা বাজারে বিক্রি করা সম্ভব না, তো আসলে তারা এরকম সঠিক ন্যায্য মূল্যটা পাচ্ছে না। কিন্তু খুচরা বাজারে টমেটোর মোটামুটি খুব ভালো দাম। আর বর্তমানে টমেটোর বাজার হচ্ছে 15 থেকে 20 টাকা কেজি, তারপরে এটা খুচরা বাজারে। আর পাইকার বাজারে ওরা আরও কম বিক্রি করছে, 10 থেকে 12 টাকা পাইকার, যারা পাইকারি নিয়ে যাচ্ছে অনেকগুলো। আর এখানে অনেক টমেটো আছে আনুমানিক, আপনারা হয়তো আমার ক্যামেরাতে বুঝতে পারছেন যে যায় না, এখানে প্রায় 50 থেকে 60 মন মতো, তার চেয়ে বেশি হবে টমেটো। এবং কি অনেক বড় ভাই বলতেছে যে প্রায় নাকি 80 থেকে 100 কেজি 100 মনের মতো টমেটো এখানে হবে। আর টমেটো এত সুন্দর ফলন হয়েছে মাশাল্লাহ, টমেটো অনেক বড় বড় সাইজের, একদম শক্ত ওই টমেটোগুলো, অনেক ভালো মানের টমেটো এখানে। তো এখানে যে আমাদের কুমিল্লা দাউদকান্দিতে যেরকম টমেটো এবং কি ভুট্টা এবং কি শাকসবজি যেগুলো চাষ হচ্ছে, আসলে এগুলো একদম পিওর, এগুলো আমাদের কোনো ধরনের কেমিক্যাল এবং কি কোনো ধরনের মেডিসিন কোনো কিছু ব্যবহার করা হয় নাই। আর এত সুন্দর চাষ হচ্ছে, এত সুন্দর ফ্রেশ সবজি, যেগুলো নাকি আমরা প্রবাসে থাকা সত্ত্বেও এরকম টমেটো গাছের পাকনা টমেটো একদম মাত্র এখানে রেখে রেখে জমি থেকে না এখানে রাখতেছি, এত ফ্রেশ টমেটো আমরা কখনো নিজের চোখে দেখি না। আর এর এত সুন্দর টমেটো আমার লাইফে, আমি বড় হওয়ার পরে একসাথে এত টমেটো আমি প্রথম দেখলাম জীবনে। আমি দেখেই খুব অনেকটা মুগ্ধ এবং কি দেখেই আমি খুব, আমার কাছে খুব ভালো লাগতেছে। আর এত সুন্দর টমেটো যেগুলো আপনারা যদি কেউ আমার, আপনারা যদি কখনো এরকম সরাসরি এসে দেখেন যে এত টমেটো এবং কি এলাকার পরিবেশ একদম যে সবুজ, পুরা দেশের মধ্যে সবুজ, যেমন আম, কাঁঠাল গাছ এবং কি কলা গাছ, কুমিল্লার দাউদকান্দিতে এত সুন্দর ফসল ভালো হচ্ছে এবং কি সাধারণ কৃষক, সাধারণ মানুষ যারা, তারা খুব ভালো চাষ করতেছে, খুব ভালো মানের ফসল হচ্ছে এবং কি ফ্রেশ। সেখানে যে যারা প্রবাসী তারা অনেকটা মিস করে যে আসলে ফ্রেশ জিনিসটা কী, আর এত তাজা জিনিসটা কী এবং কি এইগুলো যেটা কোথায় পাবে। আমরা যে আমাদের মতো যারা প্রবাসী তারা অবশ্যই এগুলো অনেক মিস করে এবং কি মিস করাটা স্বাভাবিক। এবং কি তারা দেশে আসলে তারা বলতে পারে যে আসলে দেশের কতটা ভালো লাগে, অথবা মাতৃভূমি জন্মস্থানকে কে কতটা মিস করে। আর এখানে দেশে না আসলে এইরকম ফ্রেশ মাছ, মাংস, শাকসবজি, ফলমূল কখনোই খাওয়া সম্ভব না বিদেশের মাটিতে। বাংলাদেশের যে মাটি সোনার চেয়ে খাঁটি, যে যাই ফসল আমরা চাষ করি না কেন তাই একদম সঠিক চলে আসে, একদম সঠিক খুব সুন্দরভাবে চলে আসে। এত সুন্দর ফসল হয়, এত সুন্দর শাকসবজি ফলমূল হয় বাংলাদেশে, এগুলা অন্য বিশ্বের অন্য কোনো দেশে এরকম হয় কিনা সেটা আমার জানার বাইরে। তো এত সুন্দর ফলমূল শাকসবজি নিয়ে যা বাংলার মাটি, বাংলাদেশের মানুষ আসলে দারিদ্র, অথবা বাংলাদেশের মানুষ অনেকটাই নিম্নমানের মানুষ হিসাবে, অথবা নিম্নমানের দেশ হিসাবে বাংলাদেশ আমরা স্বীকৃত, কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে সততা আর বাংলাদেশের মানুষের মধ্যে ভালোবাসা যেই নিষ্ঠা, তারা কোনো ধরনের ফসলের মধ্যে তারা কোনো ধরনের কেমিক্যাল, কোনো মেডিসিন ব্যবহার করে না, একদম ফ্রেশ জিনিসগুলো। অন্য অন্য দেশে হয়তো এগুলোর মেডিসিন দেওয়া, এগুলো ধুয়ে দিত এরকমভাবে যে মাসের পর মাস ভালো ন্যায্য মূল্য আসার জন্য অপেক্ষা করতো বিক্রি করার জন্য। এখানে এরকম কোনো কিছু হচ্ছে না, একদম ফ্রেশ টমেটোগুলো ওরা এখানে স্টক রাখছে, এগুলো আগামীকালকে সকালে এগুলো আমাদের কুমিল্লা দাউদকান্দি থেকে এগুলো বিভিন্ন দেশে, বিভিন্ন জেলা, বিভিন্ন উপজেলা চলে যাবে।
এবং কি যে বর্তমানে যে মূল্য এটাই পাবে, মানে বেশি পাবার আশাও ওরা করে না। আর ওরা যেই অনুযায়ী যত টাকা ওরা খরচ করে একটা জমিতে এবং কি একটা মিলে, আসলে ওগুলোর মধ্যে সাধারণ মানুষ হিসাবে, সাধারণ কৃষক হিসাবে ওরা কিন্তু সঠিক ন্যায্য মূল্য পাচ্ছে না। তো সরকারের নিম্নতম যদি কোনো ঊর্ধ্বতম কর্মকর্তারা যদি আমার এই ভিডিওগুলো দেখে, তারা যেন সাধারণ কৃষকের প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করে। আসলে আমার মতো সাধারণ মানুষই কিন্তু একটা চ্যানেলের মধ্যে, একটা ভিডিওর মধ্যে কিন্তু এত কিছু ফুটায় তোলা, এত বড় বড় নেতাদের নিয়ে কিছু বলা অসম্ভব হয় না। তো যদিও আমার ভিউয়ার্স থাকেন কোনো উদ্যোক্তর সরকারি কর্মকর্তা, অবশ্যই তারা যেন সাধারণ কৃষকের নিয়ে যেন একটু হলে কথা বলে, যারা যারা জানা তারা যেন সঠিক ন্যায্য মূল্যটা পায়, যেন তারা আরও আগামীতে যেন আরও বেশি ভালো ফসল করতে যেন তারা উদ্যমুখী হয়। তো আমার ভিডিওগুলো সম্বন্ধে যদি আপনাদের কোনো কমেন্ট থাকে, অবশ্যই আমার কমেন্টের মধ্যে আপনার কমেন্টের মধ্যে জানাবেন, আমি আপনাদের প্রত্যেকের কমেন্টে সঠিক জবাব দেওয়ার চেষ্টা করবো। আর কুমিল্লা দাউদকান্দির সাথে যদি আপনারা থাকতে চান, অবশ্যই আমার ভিডিওগুলো আপনারা কন্টিনিউ দেখবেন। আমি ইনশাল্লাহ আপনাদেরকে কুমিল্লা দাউদকান্দির যেই কোনো পরিবেশ, যেই কোনো ফল ফুল নিয়ে এবং কি আমার কুমিল্লা দাউদকান্দির যে সৌন্দর্য সেটা আমি আপনাদের সাথে তুলে দেওয়ার চেষ্টা করবো। এবং কি আপনারা কী নিয়ে কী জানতে চান, কী দেখতে চান কুমিল্লা দাউদকান্দি নিয়ে, সেটা আপনারা যদি আমার সাথে কমেন্টের মধ্যে মতামত করেন আমি জানান, আমি আপনাদের প্রত্যেকেরই আমি আপনাদের এরকম ভিডিও দেখানোর চেষ্টা করব। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আগেও বলছি এখনও বলি, তো আজকের জন্য এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে কথা অন্য কোনো বিষয়, অন্য কোনো কাজ নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা, আল্লাহ হাফেজ।